ঘোরাঘুরির জন্য শীতের চাইতে মজা আর কোনো ঋতুতে নাই। আজকে আমরা শীত উপভোগ করতে বের হয়েছি। আমরা যাচ্ছি সিরাজগঞ্জের উল্লাপাড়া কাশেম বিল। এ বিলের একটা বৈশিষ্ট্য আছে, শীতে যত দূর চোখ যায় তত দূর সরিষা খেয়ে সে হলুদের মাঝে আজকে হারিয়ে যাব। দারুণ সুন্দর কাশেম বিলের সৌন্দর্য আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুধু কাশেম বিলই নয়, নানান ধরনের খাবার দাবার আজকে আমরা টেস্ট করব। খাবার দাবার শুরু হবে শীতের বিখ্যাত পিঠা ভাপা পিঠা দিয়ে। শুধু ভাপা পিঠা নয়, আজকে আমরা সিরাজগঞ্জের বিখ্যাত খাবার ঘোল খাবো এবং তার টেস্ট আপনাদেরকে বলবো। আর একদম দিন শেষে আমরা খাবো বিখ্যাত সেই নেহারি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গো ওয়াইল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা আপনাদের দয়ায় খুব বেশি ভালো আছি। এখন পৌষ মাস, তীব্র ঠান্ডা পড়েছে ঢাকায়। এই ঠান্ডা উপভোগ করতে ভাবছি একটু সিরাজগঞ্জ যাব। প্ল্যানটা হলো মাত্রই, এখন 4:30 মতো বাজে। আজকে রাতে আমরা মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাব সরিষা ক্ষেত দেখতে, আরও হাবিজাবি কিছু খাওয়া দাওয়া যদি করা যায়। মূলত একটু শীতটা উপভোগ করতে যাব। এখন তাহলে একটু বাসায় যাই, বন্ধুরা একটু গল্প করে একটা প্ল্যান ঠিক করলাম। রাতের বেলা সবাই একসাথে রওনা দিয়ে যাব সিরাজগঞ্জ। রাস্তার সৌন্দর্য, শীতের রাস্তার সৌন্দর্য আজকে আপনাদের দেখাব। চলেন যাওয়া যাক। রাত 1টা বাজে, একটু দেরি করে বের হলাম। রাত 1টার সময় বের হওয়ার কারণ হচ্ছে সিরাজগঞ্জ যেতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। 1টা তো 2, 3, 4, 5, ম্যাক্সিমাম 5টা, 5:30, 6টা কিংবা 6টার মধ্যে আমরা পৌঁছে যাব। তাও এত সময় লাগে না, শীতকাল, রাস্তায় প্রচুর কুয়াশা থাকবে, সে কারণে একটু সময় বাড়িয়ে বাড়িয়ে বললাম আপনাদের। আমরা সিরাজগঞ্জ যাচ্ছি, 3টা মোটরসাইকেল, বাকিরা গাবতলিতে আছে। আমার একটু ব্যাগ গোছাতে দেরি হয়, ওই ব্যাগ একদিনের ট্যুর, তারপরে ব্যাগ বলতে ব্যাগে কিছু খাবার দাবার এক্সট্রা থাকে, কিছু একটা ড্রোন থাকে, হাবিজাবি জিনিসপত্র থাকে আর কি। আমরা এখন আছি হচ্ছে মিরপুর 1 নম্বর পার হলাম। আমার বাসা তো এখন মিরপুর, আগে বাসা ছিল মোহাম্মদপুর। বিকালবেলা কিন্তু আড্ডা দিচ্ছিলাম জিয়োদ্দানের সামনে, বলতে মোহাম্মদপুরে আড্ডা দিচ্ছিলাম, পরে জিয়োদ্দানের এখানে এসে আপনাদের সাথে একটু কথা বললাম। রেগুলার মোহাম্মদপুরে যাওয়া হয়, যাই হোক সেটা একটা আলাদা কথা। মিরপুর 1 নম্বর থেকে টেকনিক্যালের দিক হয়ে গাবতলি হয়ে আমরা বের হয়ে যাব। আজকে সিরাজগঞ্জ যাচ্ছি। আপনাদের মনে 2টা কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে ইন্ডিয়া থেকে কবে চলে আসলাম, ইন্ডিয়ার ব্লগের মাঝখানে কেন সিরাজগঞ্জের আবার ব্লগ চলে আসলো। মূল ব্যাপারটা হচ্ছে সিরাজগঞ্জের এই ভিডিওটা শীতের পরে আর খুব একটা আমেজ থাকবে না, ইন্ডিয়ার ভিডিওগুলো তো আস্তে আস্তে দেওয়াই যাবে, এই জন্য দেয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই উল্লাপাড়ায় যাওয়ার ইচ্ছা প্রতি বছর করে, কিন্তু এই শীতের আলসেমির কারণে এই গভীর রাতে শীতের মধ্যে মোটরসাইকেল চালে যাবে মন চায় না, এই জন্য যাওয়া হয় না। এবার সাহস করে ফেলেছি, আপনাদেরকে সরিষা ক্ষেত এবার দেখাবই, সাথে কুয়াশা মাখা রাস্তা। চলেন এগিয়ে যাই। যে কুয়াশার খোঁজে আমরা যাচ্ছিলাম সেই কুয়াশা পেতে খুব বেশি দেরি হলো না। আমরা মাত্র সাভার পার হয়েছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাছাকাছি। এর মধ্যে রাস্তায় কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই যে রাস্তায় যে ডিভাইডারটা, এটা কিন্তু আমি লাস্ট মোমেন্টে দেখতে পেয়ে একটুখানি বামে সরে আসলাম। ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে পড়ব সেটা অনুমেয় ছিল, কিন্তু এত তাড়াতাড়ি এত ঘন কুয়াশা হবে সেটা বুঝতে পারিনি। আজকে কুয়াশার সৌন্দর্য আপনাদেরকে দেখাতেই হবে। এটা তো কুয়াশা না, এটা হচ্ছে পাহাড়ের মেঘ। একটু আগে ওই আবার পেছনে আমার বন্ধু অরিন্দম কথা বলছিলাম, যে সাজেক গিয়ে আমরা যে মেঘ দেখি সেই মেঘ দেখতে এত কষ্ট করে এত দূর যাওয়ার দরকার নেই তো, সাভারের পরেই সাজেকের ফিল পাওয়া যায়। সামনে নিশ্চয়ই আরও ঘন কুয়াশা হবে, আরও অনেক মজা হবে আজকে। আমরা এখন আছি নবীনগর, সামনে ডানে চলে যাব। অবস্থাটা দেখেছেন, মোটরসাইকেলের স্পিড কিন্তু 40-35-এর মাঝে আপ ডাউন করছি। এই যে আমার সামনে আমার 2টো মোটরসাইকেল, আমার বন্ধুদের এক বড় ভাইয়েরও। আমরা আস্তে আস্তে যাচ্ছি ইন্ডিকেটার জ্বালায়ে। সুবিধাটা হচ্ছে রাত 1টার সময় তেমন কোনো বাস থাকে না, যা বাস যাওয়ার
তারা চলে গেছে, যাদের আসার তারা এখনো এসে পৌঁছায় নাই, একটা খালি খালি একটা পরিস্থিতি। কিন্তু এই কুয়াশায় খুব রিস্কি ভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর শীতটাও পড়েছে আজকে একদম দারুণ। আমরা এখন কিছুটা স্পিডে যাচ্ছি। স্পিডে যাওয়ার একটা থিওরি আবিষ্কার করেছি, সেটা হচ্ছে সব গাড়িকে ওভারটেক করে আগে চলে যাওয়া লাগবে বিষয়টা এমন না। থিওরিটা হচ্ছে ওই যে সামনে একটা হ্যারিয়ার দেখতে পাচ্ছেন বাম পাশে, ওইটা হচ্ছে ওটাকে আমি এখন গুরু মেনেছি। মানে ও যদি এখন 100 স্পিডে যায়, আমিও ওর পেছন পেছন 100 যাই, এই যে একটা ডিস্টেন্স রেখে যাচ্ছি। আবার ও যদি 20 চালায়, আমিও 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে আস্তে 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 ওর পেছনে পেছনে যাব। আমার বন্ধুরা একজন সামনে একজন পেছনে, আপনারা অনেকে আমাদের সাথে ট্যুরে আসতে চান, আমাদের সাথে আসলে ট্যুরে মোটরসাইকেল ট্যুরে আসলে আপনাদের খুব একটা ভালো লাগবে না। আমাদের চালানোর যে সিস্টেম, যে প্রসিজিওর, সেটা একটু আলাদা। এই যে আমরা রওনা হয়েছি, সাভারে একটু দাঁড়িয়েছিলাম, সামনে চন্দ্রাতে আবার দাঁড়াবো। আমাদের সিস্টেম হচ্ছে এখন যার মনে চায় সে 40 চালাবে, যার মনে চায় সে 120 চালাবে, কে কই আছে রাস্তায় সেটা আর এখন দেখার সময় নেই। চন্দ্রা গিয়ে সবাই আবার একসাথে দাঁড়াবে, সবার সাথে সবাই একটু গল্প করবে, একটু চা খাবে, তারপরে আবার ছুট। সুতরাং আমাদের সাথে আসলে যে অনেক মজা হবে, একসাথে সবাই যাওয়া যাবে, বিষয়টা সেরকম না। আমরা একটু ভবঘুরেদের মতো ঘোরাঘুরি করি। যাই হোক, চলেন আমরা তাহলে সামনে একটা চায়ের দোকানে একটু চা খেয়ে শরীরটা গরম করে নিই। আমরা চন্দ্রাতে চলে আসছি, একটা ট্রাক স্ট্যান্ডে দাঁড়িয়েছি। আস্তে আস্তে সবাই চলে আসছে, অনেক হৈহুল্লোড় হইচই হচ্ছে, আমাদের চিল্লাচিল্লিতে মানুষজন একটু বিরক্ত, আমরা এই জন্য একটু দূরে সরে আসলাম। চা খাচ্ছি শীতের রাতে, দীর্ঘক্ষণ মোটরসাইকেল চালানোর পর একটু চা ট্যুরে আমেজটাই চেঞ্জ করে দেয়। আসলে মোটরসাইকেল ট্যুরে, মোটরসাইকেল দীর্ঘ সময় মোটরসাইকেল চালানোর চাইতে, যখন মোটরসাইকেল চালানোর পর এক জায়গায় সবাই একটু দাঁড়িয়ে একটু গল্প স্বল্প করি, সেই জিনিসটাই আমার কাছে বেশি প্রিয়, এবং এই জিনিসটার টানেই আমি ট্যুরে এত বেশি আসি। দারুণ উপভোগ্য একটা সময়। আমরা প্রায় চা খাওয়ার পরে 40-50 মিনিট চালিয়েছি, টাঙ্গাইল এলেঙ্গা পার হয়ে এখন সিঙ্গেল লেনে উঠে পড়েছি, আর হয়তো 15-20 মিনিট গেলেই যমুনা ব্রিজ। ব্রিজে তো একটু ভিডিও করবই। এই রাস্তাটা কিন্তু খুব বিপজ্জনক, এলেঙ্গার পরে যে সিঙ্গেল লেনের রাস্তাটা, তার মধ্যে আবার ঘন কুয়াশা, মারাত্মক একটা রিস্কি রোডে আমরা আস্তে 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 যাচ্ছি। কিন্তু ওই যে সামনে একটা বাস আছে, একটু আগে হ্যারিয়ারের পেছন পেছন যাচ্ছিলাম, এখন হচ্ছে বাসের পেছন ধরেছি, আস্তে 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 এটার পেছন পেছন আমরা চলে যাব। ঘুরতে ঘুরতে অবশেষে আমরা যমুনা ব্রিজে চলে আসছি। দারুণ কুয়াশা, দারুণ ঠান্ডা, শীতে একদম কাঁপাকাঁপি অবস্থা। নিচে এত বড় নদী, সে নদীর উপরে তো কুয়াশা থাকবেই, কিন্তু কুয়াশার সাথে জমিয়ে শীত পড়েছে। বলেছিলাম শীত উপভোগ করতে আসবো, আপনারা হয়তো ভিডিও দেখে খুব উপভোগ করছেন, কিন্তু শীতে একদম কাঁপাকাঁপি অবস্থা। আর ডান পাশে একটা ট্রেন যাচ্ছে যমুনা ব্রিজের উপর দিয়ে, এটা একটু দেখার মতো দৃশ্য, কিন্তু এই দৃশ্য কিন্তু খুব বেশি দিন দেখা যাবে না। সামনেই কিছুদিন পরে আর এই ট্রেন যমুনা ব্রিজের উপর দিয়ে যাবে না, যমুনা ব্রিজের পাশ দিয়ে আরেকটা রেল ব্রিজ হচ্ছে, সেটার উপর দিয়ে তখন শুধু ট্রেন যাবে, আর যমুনা ব্রিজের উপর দিয়ে গাড়ি ঘোড়া যাবে। যমুনা ব্রিজে উঠলেই আমার খুব বেশি মন খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে সেই পদ্মা ব্রিজের কথা মনে পড়ে যায়। দারুণ লাগছে না ট্রেনের লাইটটা? ট্রেনের ওরকম একটা লাইট মোটরসাইকেলে লাগাতে পারলে খুব ভালো হতো। যেটা বলছিলাম, পদ্মা ব্রিজের কথা মনে পড়ে খুব বেশি, কারণ পদ্মা ব্রিজ যেদিন ওপেন হলো সেদিন তো গাড়ি ঘোড়া যেতে দেয় না, তো সে রাতে আমরা সব বন্ধুরা মিলে গেলাম মাওয়াঘাটে। আমরা সবাই ইলিশ খেলাম, বেগুন ভাজি দিয়ে ভাত খেলাম, খুব মজা করলাম। তো ভোরবেলা, মানে সারা রাত আড্ডা টাড্ডা দিয়ে ভোরে খুব ক্লান্ত। আর একটা জিনিস আপনারা জানেন, সারা রাত কিন্তু আপনি যখন আড্ডা দিবেন, সকালের প্রথম সূর্যের আলো চোখে লাগলে আর ভাল লাগে না। তো সেদিন সূর্যের আলোটা চোখে লাগলো, আর চল সবাই বাসায় চলে যাই, আজকে আর যাবো না, পরে এক সময় ব্রিজ তো থাকবেই। এখন কে জানতো, ব্রিজ তো আছে, কিন্তু সেই ব্রিজে
মোটরসাইকেল নিয়ে ওঠার অধিকার আমরা হারিয়ে ফেলেছি। একটা কথা, মনের কষ্টের কথা বলি, যারা সাইকেল চালায়, সাইক্লিস্ট যারা আছেন ওনাদের কমিউনিটি দেখবেন খুব স্ট্রং, বিডি সাইক্লিস্ট মনে হয় একটা গ্রুপও আছে, খুব শক্তিশালী। কিন্তু মোটরসাইকেল কমিউনিটিতে হিংসা বিদ্বেষ একটু বেশি আমার কাছে আমারটা মনে হয়। যেমন আমি ইয়ামাহা চালাই, মানে হলো ইয়ামাহাই ভালো, আর সব আর সবাই যারা চালায় এরা খারাপ, এরা ভালোরা, এদের মোটরসাইকেলের স্পিড বেশি থাকলেও কন্ট্রোল নাই। আবার সুজুকি বলবে আমার স্পিড বেশি, মানে এই জিনিসগুলো হওয়া উচিত না। এগুলো তো মেশিন, ইয়ামাহা একটা ব্র্যান্ড, সুজুকি আলাদা ব্র্যান্ড, আমরা হচ্ছে মোটরসাইকেল চালাই, আমরা আবার সবাই ভাই ভাই, এই জিনিসটা কেন যেন আমাদের দেশে এখনও গড়ে ওঠে নাই। হিংসা বিদ্বেষটা বেশি, সেটা না থাকলে আমরা কর্ণফুলী টানেল, পদ্মা ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সবগুলোতেই ঘুরতে পারতাম। এটা নিয়ে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে। যাই হোক, ব্রিজ প্রায় শেষ, ব্রিজ থেকে নেমে আপনাদের সাথে আবার গল্প করব। নি সকালের আলো আস্তে আস্তে উকি দিচ্ছে, রাস্তা একদম ভেজা, এখন খুব সাবধানে সাবধানে চালাচ্ছি। এই সময়টা কিন্তু খুব রিস্কি, আমি এখনও লাইট অফ করি নাই, লাইট অফ করলে দেখা যায় না, আবার লাইটে যে খুব ভালো রাস্তা দেখা যাচ্ছে তাও না, তবে চারপাশটা কিন্তু অন্যরকম সুন্দর লাগছে, তাই না? এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা উল্লাপাড়ার দিকে যাই, দারুণ লাগছে সকালটা। হাইওয়ে ছেড়ে আমরা আঞ্চলিক রোডে ঢুকে পড়েছি, আলো এখন অনেক বেশি, লাইট অফ করে দিলেও হয়, আর খুব ক্ষুধা লেগেছে, সেই চা আর খুব বেশি এনার্জি দিচ্ছে না। সামনে কোনো একটা খাবারের দোকানে একটু দাঁড়িয়ে হালকা একটা নাস্তা করে নিতে হবে। কুয়াশা কিন্তু এখনও কমেনি, আছে, সে থাকবেই। কনকনে ঠান্ডার মধ্যে একটা বাজারে আমরা দাঁড়িয়েছি, ক্ষুধা লেগেছে বেশ, একটু আগে বলেছি। একটা ভাপা পিঠার দোকানে আমরা দাঁড়িয়েছি, ইচ্ছা ছিল খেজুরের রস খাবো, রাস্তায় চোখে পড়েনি, কিন্তু ভাপা পিঠা দিয়ে নাস্তা, সামনে আবার একটা চায়ের দোকানও আছে, চায়ের সাথে না, ভাপা পিঠা খাওয়ার পরে একটু চা, একদম শীতের সকালের পারফেক্ট একটা ব্রেকফাস্ট বলা যেতে পারে। আমরা একটু পিঠা খেয়ে আড্ডা দিয়ে তারপরে চলে যাব, আর খুব বেশি সময় লাগবে না উল্লাপাড়া যেতে। অবশেষে আমরা চলে আসছি কাঙ্ক্ষিত সেই জায়গায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া। আমরা যে জায়গাটা আছি এটা এটা লো ল্যান্ড, এই জায়গাটার নাম হচ্ছে, এটা একটা বিল, এটার নাম হচ্ছে কাশেম বিল। অদ্ভুত সুন্দর, যত দূর আপনার চোখ যাবে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত, অদ্ভুত রকমের সুন্দর। এই জায়গাটায় এত দূর থেকে এইখানে আসার, ও রাস্তায় রাস্তা তো চিনতে পারছি না, এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে কাকা এই জায়গায় ওই উল্লাপাড়া কাশিম বিলটা কোথায়, ওই সামনেই। আমি বললাম ওই ওই ওইটা কি খুব সুন্দর না জায়গাটা, বলে হৈশা খ্যাত আবার দেহনের কি আছে, মানে এত সুন্দর করে বললো, আরে তার সে বুঝতেই পারতেছে না, ঢাকা থেকে মানুষজন আসছে সরিষা খ্যাত দেখতে, কিন্তু ওনারা রেগুলার দেখে বলে হয়তো সৌন্দর্যটা চোখে লাগে না, দারুণ সুন্দর কিন্তু, যত দূর আপনার চোখ যাবে হলুদ সরিষা ক্ষেত, অদ্ভুত। যাই হোক, অনেক কথা বললাম, আসেন আমরা সবাই মিলে একসাথে সরিষা ক্ষেত শীতের সকাল এর সৌন্দর্য উপভোগ করি।
কেমন লাগলো সরিষা ক্ষেত? অদ্ভুত, আসলে কিছু সৌন্দর্য থাকে যা ক্যামেরায় খুব ভালো বোঝানো যায় না। আপনারা অবশ্যই সিরাজগঞ্জের উল্লাপাড়াতেই আসতে হবে, বিষয়টা তা না, সবাই যার যার গ্রামে গিয়েও সরিষা ক্ষেত দেখতে পারেন। শুধু সরিষা ক্ষেত না, এলাকার যারা আছে তাদের সাথে একটু আড্ডা দেওয়া, একটু গ্রামে বসে বসে চুলার পারে বসে একটু পিঠা খাওয়া, এটার মধ্যে মজা আছে একটা। যাই হোক, আশা করি ভালো করেই দেখাতে পারলাম। এখন যাচ্ছি হচ্ছে উল্লাপাড়ারই আরেকটা জায়গা, নাম হচ্ছে সলব, সলব স্টেশন বলে। সেই জায়গাটাতে গিয়ে সিরাজগঞ্জের বিখ্যাত ঘোল খাবো আমরা। ওই যে ডায়লগ দেয় না আমার, না ঘোল খাওয়াই দিল। তো সিরাজগঞ্জে আসলাম, প্রত্যেকটা জায়গারই তো বিখ্যাত কিছু না কিছু থাকে। দুইটা খাবার খাওয়ার খুব ইচ্ছা সিরাজগঞ্জে, একটা হচ্ছে ঘোল আরেকটা হচ্ছে ওই গরুর নিহারি পায়া। তো আপাতত প্রথমে যাচ্ছে হলো সলব স্টেশন, যেখানে উল্লাপাড়া কাশিম বিল থেকে 15-20 মিনিটের মতো লাগে, আমরা যাব। এখন আবার খুব রোদ উঠেছে, যাই চলেন আমরা গিয়ে ঘোলের টেস্ট কেমন সেটা আপনাদেরকে আগে জানাই। আমরা সলব স্টেশনে চলে আসছি, উল্লাপাড়া কাশিম বিল থেকে সলব স্টেশন খুব কাছে, আমরা উঠতে উঠতে চলে আসছি। যে কোনো বিখ্যাত খাবার খেতে গেলেই মনের মধ্যে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অরিজিনাল দোকান কোনটা। এখানে সেই ভয় নাই, কয়েকটা মাত্র দোকান এবং স্থানীয়দের ভাষ্যমতো সবই অরিজিনাল। আমরা খাচ্ছি সাদেক খানের দোকানে, দারুণ সুন্দর বসার জায়গা, একদম ওপেন স্পেস, একদম রেল স্টেশনের পাশে। আপনি ঘোল খাবেন, মাঠা খাবেন, পাশ দিয়ে চলে যাবে ট্রেন, সে এক অদ্ভুত অনুভূতি। এখানে ঘোলের দাম কিন্তু খুব অল্প, মাত্র 15 টাকা গ্লাস। আর দই পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। আমরা শুধু এই যে দেখতে পাচ্ছেন এটিই সেই বিখ্যাত ঘোল, আমরা একটু ঘোলই খাবো আর হয়তো একটু মাঠা খাবো, অন্য মিষ্টি টিষ্টি খাওয়া যাবে না, কারণ একটু পরেই নিহারি পায়া, অনেক খাবার দাবার। যাই হোক, আপাতত ঘোলে মনোনিবেশ করি, জিনিসটা কেমন খেতে দেখতে হবে, শুধু নামই শুনেছি সারা জীবন। আমরা এখন চলে আসলাম হচ্ছে সলব, জায়গাটার নাম আমার বারবার আমি ভুলে যাই। এই সলবে আমরা আসছি হচ্ছে সিরাজগঞ্জের বিখ্যাত ঘোল খেতে। আমি আগে মনে করতাম ঘোল আর মাঠা মনে হয় একই জিনিস, বিষয়টা তা না, খেয়ে দেখেছি। ঘোলটা হচ্ছে দইয়ের একটা লিকুইড ফর্ম, একটু টকটক মিষ্টি মিষ্টি, খুব মজা। এক এক অঞ্চলের বিখ্যাত খাবার, নাটোরের কাঁচাগোল্লা, আবার এক এক জায়গায় একে, আমার মাথা ঠিক নেই, সারা রাত মোটরসাইকেল চালে এখন তো 1টা বাজে। সিরাজগঞ্জের বিখ্যাত একটা খাবার হচ্ছে এই ঘোল। সিরাজগঞ্জ আসলে এটা অবশ্যই ট্রাই করবেন, দারুণ। 1 গ্লাস 60 টাকা, কয়েক গ্লাস খেতে হবে, 1 গ্লাসে মন ভরবে না। বিখ্যাত ঘোল খেয়ে এখন মাথা কেমন যেন ঝিমঝিম করছে, খুব মিষ্টি জিনিসটা, খেতে খারাপ তা বলবো না, খেতে খুব মজা। আমি খুব মিষ্টি পছন্দ করি, আমার জন্য তো আরও মজার, কিন্তু আপনারা যারা মিষ্টি খুব বেশি খান না তাদের জন্য একটু খেতে অস্বস্তি লাগবে, তীব্র মিষ্টি। আমি তো 2 গ্লাস ঘোল খেয়েছি, তারপরে আবার 1 গ্লাস মাঠা খেয়েছি, আমার এত মিষ্টি খেয়ে এখন শরীর ঝিমঝিম করছে, আবার ক্ষুধাটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আরও একটা আইটেম তো খেতে হবে, সেটা হচ্ছে গরুর নিহারি বা পায়া বলে, দারুণ জিনিস। মানে খেতে কেমন সেটা ফ্যাক্ট না, কেমন লাগবে, কিন্তু দেখতে চোখের খুব শান্তি, মানে আপনারা দেখে খুব মজা পাবেন, দেখি খেয়ে কেমন লাগে, আশা করি খেতেও ভালো লাগবে। সেটা হচ্ছে জামতৈল স্টেশন, সলব ছিলাম, জামতৈল যাচ্ছি, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। খুব বেশি ভোজন রসিক বিষয় তা না, কিন্তু এই খাবারের ঝাল আমি খুব ভালো ঝাল খেতে পারি না,
খাবারটা চোখের একটা শান্তি আছে এই খাবারটা জিম ভাই কতটুকু মজা সেটা আপনারা নিজেরা এসে বুঝবেন আমি অনেক বড় ফুড রিভিউয়ার না এই ব্যাপারটা আমি ভালো বুঝি না কিন্তু খাবারের এরকম একটা খাবার সামনে থাকলে তো দেখতে আমাদের এটা প্ল্যান ছিল এখানে এসে আমরা নলি খাবো তো খাচ্ছি এরপরে আমরা আবার ঢাকার দিকে চলে যাবো দারুণ ঝাল এবং এটা এটাকে ওরা বলে হচ্ছে পাইপ পাইপের এটা হচ্ছে গরুর পায়া এর ভিতরে আবার ক্যালসিয়ামও আছে সেটা খাওয়ার জন্য এটা এটা থেকে কিন্তু ক্যালসিয়াম বের করার একটা মেশিন আছে মানে হচ্ছে একটা রডের মতো আছে যেটা দিয়ে আমি দেখি ও এরকম পারবো না ক্যালসিয়াম বের করার বুদ্ধি ক্যালসিয়াম যদি না থাকে বুঝছো না আছে তো এরকম ঘুরান আরো আছে বোতাম আমাদের দোকান কতদিন আগে প্রতিদিন ওরা কয় মন বিক্রি করে বলো দিনে দুই তিন মন বিক্রি হয় এক মনে কিন্তু 40 কেজি বস্তু সন্ধ্যা মনে ভিড় বেশি হয় না দোকান খুলছে গে তোমার বাবা দেখো আবার একটু পরে এসো একটু খানি হেল্প করো কিন্তু আমাকে খ্যাত থাকে ও একটু রিভিউ দিই আপনাদের চেষ্টা করি এটা খাওয়া একটা যুদ্ধ করার মতো ব্যাপার মোটামুটি এখন অনেক মজা বিষয়টা তা না কিন্তু এই প্রসিজিয়ারটা খুব মজা যাই হোক একটু খাওয়া দাওয়া করি আপনারা চোখ লাগিয়ে দিলে পরে পেট ব্যথা হবে আপনারা এসে খাবেন এবং আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবেন শুনবো কেমন লাগলো আপনাদের খাই খাওয়ার সময় এত কথা বলতে হয় মনে হবে শুরু করে খাওয়া দাওয়া শেষ আবার আমাদের ছুটে চলা এখন আর কোনো ডেস্টিনেশন কোনো ঘোরাঘুরির জায়গায় যাচ্ছি না এখন বাসার দিকে যাচ্ছি আছি যমুনা ব্রিজে ঢাকার দিকে যাচ্ছি একদিনের ট্যুরের অনেক মজার জিনিস আছে সেটা হচ্ছে একদিনের অল্প সময়ে নানান জায়গা দেখা যায় মজার মজার খাবার টেস্ট করা যায় এগুলো হলো ভালো দিক আর পচা দিক হচ্ছে শরীরের উপর চরম একটা ধকল যায় সেই গতকালকে রাতে মোটরসাইকেলে উঠেছি চলছি তো চলছি আসলে ঢাকা থেকে যদি কক্সবাজার যেতাম সারা রাত চালিয়ে তো সারাদিন ঘুমাতাম এখন সে সুযোগ নাই বাসায় যেতে যেতে হয়তো 11টা 12টা বেজে যাবে এখন বিকেল 5টার মতো বাজে যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানাবেন আপনাদের কমেন্টস কিন্তু আমরা পড়ি সেই কমেন্টগুলো আমাদের অনুপ্রেরণা যোগায় আজকের মতো না আজকে বিদায় দেন ইনশাল্লাহ সামনে নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই বিদায়